বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের রুল শুনানির দিন ধার্য ছিল সোমবার। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের দেয়া বক্তব্য সরাতে রোববারই আবেদন করেন রিটকারী আইনজীবী। সকাল 10:30টায় বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বসার সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট কামরুল ইসলাম বিষয়টি নজরে আনেন। আদালত ফেসবুক ও ইউটিউব থেকে তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ দেন। এক পর্যায়ে ক্ষোভে ফেটে পড়েন বিএনপিপন্থী আইনজীবীরা। নজিরবিহীন বিক্ষোভ হয় এজলাসে, থমকে যায় বিচার কাজ। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে যান দুপক্ষের আইনজীবীরা। আদালত বারবার শান্ত হতে বললেও শোনেনি কেউই। পরে এজলাস ছাড়েন দুই বিচারপতি। এ সময় বিচারককে উদ্দেশ্য করে থেকে আদালতের কার্যতালিকা ছুড়ে মারেন এক আইনজীবী। বিচারপতিরা এজলাস ছেড়ে চলে গেলেও আদালত কক্ষে অবস্থান অব্যাহত রাখেন বিএনপিপন্থী আইনজীবীরা। 3.5 ঘন্টা পর এজলাসে ফেরেন দুই বিচারপতি। রিটকারী আইনজীবীর দাবি, বিএনপি পন্থীরাই বিচারককে উদ্দেশ্য করে ফাইল ছুড়ে মারেন। দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দেওয়ার কথাও জানান তারা। বিটিআরসির আইনজীবী জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ফেসবুকের সঙ্গে আলোচনা করবেন তারা। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। কলেজ শুনে মেরেছে আদালতের দিকে। আদালত তাদের আচরণ এত উচ্ছৃঙ্খল আদালতে করেছে, যার ফলে মাননীয় বিচারপতি নেমে গেছে। ইদানিং যে সমস্ত বক্তব্য, বিবৃতি, ভিডিও, অডিও, ইউটিউব সমস্ত কিছু বন্ধ করে দিলে বিটিআরসি থেকে তাকে একটা নির্দেশ দেয়। সেই ব্যাপারে আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম, সেটা আদালত অ্যালাউ করেছে। যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত কন্টেন্টগুলো এখনও আছে সেগুলো যাতে টেক ডাউন করা যায়, ওটার ব্যবস্থা বিটিআরসি নেবে। ফাইল ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির আইনজীবীরা। তাদের দাবি, আদালতের উপর অনাস্থা জানানোর পরও একতরফাভাবে আদেশ দিয়েছেন বিচারক। হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে লজ্জাস্কর, একটা মাননীয় বিচারপতির ব্যাপারে যখন পিটিশনারের অনাস্থা থাকে, সেইটা পেন্ডিং থাকা অবস্থায় উনি আদালতে পিটিশনারের কোনো অ্যাপ্লিকেশন না শুনে, আমাদের কোনো অ্যাপ্লিকেশন না শুনে আদালতের এজলাস ত্যাগ করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আইনের দৃষ্টিতে পলাতক হওয়ায় 2015 সালে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।